ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्ष्य मामृतम्। সকলকে নমস্কার। হলাগর হরাই কোর পর আরম্ভ করি মই এতিয়া ঠিক ঠিক করিব পারা নাই, যেনেকে আহে মন তেনেকে করিম, কিন্তু মই 300 সেকেন্ড ইয়াতে মোক টাইম দিছে বাইটিয়ে। প্রথমতে মই ঈশ্বরক সকলোর হৈ পেলাই ধন্যবাদ জানাম। আজি এই ট্রাফিক জাম আর বিভিন্ন রকমের প্রতিজন শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষ স্যার হত গোটেই কেজনে কিমান ব্যস্ততার পিছত, স্যারে তো দুটা পিএইচডির ভাইবা আর ফাইনাল রেজিস্ট্রেশন দুটা তিনটা করার পিছত আর বহুত কাম করার পিছত আইসে। মই প্রথমতে ঈশ্বরক ধন্যবাদ জানাইছি এখানে যে ঈশ্বরে আমাক এইখানে আজি করিবলে আমার সাহস দিছে আর আমি করিব পারিছো। প্রথমতে ধন্যবাদ জানাইছো কেসি দাস কমার্স কলেজের প্রশাসন তথা আমার অধ্যক্ষ বড়ুয়া স্যারক ইমান ধুনিয়া আজি প্রেক্ষাগৃহ এই অনুষ্ঠানের কারণে তাকে দিছে। তারপর আরো এজনক ধন্যবাদ জানাম, যেটা স্যারে বারে বারে কইছে এখানে পেপার যাব লাগে, কিন্তু তার আগত এজন মানুষে তার নামটো কও মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গের কারণে গোটেই পৃথিবীত আমার এই আজির অনুষ্ঠান বিয়পিয়ে পড়িছে ফেসবুক লাইভত, কারেক্ট ভাইটি? মার্ক জুকারবার্গক মই রেসপেক্ট জানাইছো, ধন্যবাদ জানাইছো। ফেসবুকের জড়িয়ে গোটেই পৃথিবীত বিয়পাই দিছে আমার গোটেইখানি যতেই আছে মানুষ জানিব পারিছে। মই আগতে অল্প দেরি হয়েছে, তথাপি মই কনফার্ম করেছো যে আমার উপাধ্যক্ষ ডক্টর ভবতী শর্মায় ভায়োলিন বজাইছে না নাই আরম্ভিতে বজাইছে না, তাকে তো আমার আন্তরিক ধন্যবাদ জানাইছো, মই মিস করেছো। আজির যে অনুষ্ঠানের মূল মধ্য কেন্দ্রবিন্দু এটা হচ্ছে প্রয়াত প্রখণ্ড মল্ল বুজর বড়ুয়া, তেখেতর স্মৃতিত আজি অনুষ্ঠান হয়েছে, তেখেতর স্মৃতিতে আমি শ্রদ্ধা জানাইছো প্রণাম জানাইছো। সিদ্ধার্থ নারায়ণ শর্মা আছে না, তেখেতে গোটাই কেজন মানে জানাই আছো, অন বিহাফ অফ হোম অন বিহাফ অফ কি কম আর অনুষ্ঠানটো। সিদ্ধার্থ নারায়ণ শর্মায় তেখেতে খুব ধুনিয়াকে আমার আদরণীয় ভাষণটো দিছে, আর লিটারারি ফোরাম যেটু আছে বাণিজ্য কিছু মানে কয় অ্যাকাউন্টেন্সি পড়ুয়া আকো গল্প লিখা কেনেকে হয় এই বস্তুবিলাক মানে অল্প ভগবান্তর কথা, মানে লিটারেচার নড়তো কতই নহয় সাহিত্য সঙ্গীত কলাবিহীন সাক্ষাৎ কোষ উপচ্ছ বিষাণহীন আর কব না লাগে বোঝাব না লাগে। আমার গোহাট কেসি দাস কমার্স কলেজ যেটু লিটারারি ফোরাম তেওঁলোকে 2006-ৰ পৰা নেকি কৰি আছে, ফোরোর পর ইয়াতে চলি আছে বস্তুটো, তেওঁলোকৰ যেটো একাকার কইছে আমি গম পালো ইয়াতে আছে, আর স্যারতে কইছে এইটোর জড়িয়তে আমার কমার্স আরো বেশি হৃষ্টপুষ্ট হব আমি আগবাড়ি যাম, তেওঁলোকক শলাগ লৈছো। আমার অধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ ঋষিকেশ বড়ুয়া স্যারে যেনেকে উদ্বোধন করেছে আর তেখেতে এই গোটেই কেজনের নিচিনাই আমাকে অল্প বেশি আগতেই আহিছে নাকি কলেজত আহি পেলাই এই গোটেই দিনটো কাম করার পিছত আমার লগত আছে, তেখেতেও ধন্যবাদ জানাইছো। মমতার চিঠি কবি হেম বড়ুয়া এই কবিতাটো ইমান ধুনিয়াকে আবৃত্তি করছে ডক্টর স্বপ্না স্মৃতি মহন্ত এর অধ্যাপিকা, তেখেতেও আন্তরিক ধন্যবাদ জানাইছো। আমার কলেজের অধ্যক্ষ শ্রদ্ধা ডক্টর হোমেশ্বর কলিতা দেবে তেখেতে খুব ধুনিয়াকে বক্তৃতা দিব পারে, আর জিলিকাবে লুইতরে পার ইয়ার লগত যেনেকে হোম মানে পটেনশিয়াল অফ দ্য কলেজেস যেনেকে তেখেতে এক্সপ্লেইন করেছে সবাই শুনেছে, মই গোটেই কব যোৱা নাই, আর ইমান ধুনিয়াকে করেছে আর ইমান কষ্ট করে তেখেতে আহিছে এতিয়া অনুষ্ঠান জয়েন করেছে এতিয়া নাই তেখেতে, তেখেতে আমি ধন্যবাদ জানাইছো। ভগবতী শর্মা আরো একটা হিরুদার কবিতা এই মোর এই শব্দবোর, মোর এই শব্দবোর ইমান ধুনিয়াকে আবৃত্তি করেছে আর আমার সকলকে আনন্দ দিছে, তেখেতক আমি আন্তরিক ধন্যবাদ জানাইছো। যোৱাকালি গুৱাহাটি কমার্স কলেজত MBA ডিপার্টমেন্টে আছে, তার এজন শিক্ষক মূলত কথা পাতিছিল MBA ম্যানেজমেন্টের ইংরেজি শিকিব লাগে, তো ইংরেজির একটা প্রশ্ন হয়েছে স্টুডেন্টের কারণে, বেশি টাইম নলব কবা দেই ভাইটি মানে নলব বেশি এটা 20 সেকেন্ড হয়েছে মাত্র,
আচ্ছা এমবির প্রশ্নটা আইছে ইংলিশত যে অপশন দিব লাগে ম্যানেজমেন্ট হয় ইংলিশ যে ডু ই লিসেন টু মিউজিক অর ডু ই বাথ উইথ মিউজিক মানে গান আমি শুনো না গান দিয়ে গা ধো এই প্রশ্ন আছে উত্তরটা মানে কব না আপনার জানে কি ঠিক তেনে মানে একটা প্রশ্ন করো আমি বক্তৃতা শুনো না বক্তৃতার গা ধো কোনটা কারেক্ট সিদ্ধার্থ তুমি যে স্টুডেন্ট করছেন বক্তৃতা শুনো না গা ধো শুনো শুনো আজি আমি বক্তৃতার গা ধুইছ অবগাহন করছো সংস্কৃত ওয়ার্ড অবগাহন গোটেকটা সাগরের ভিতর আমি যান তলত গভীর যাই আসো কিন্তু অক্সিজেনের অভাব হওয়া নাই সেই সারজনের বক্তৃতা বহু বছর আগত অরিয়েন্টেশন প্রোগ্রামের সারক মানে প্রথম পাইছিল আর কিছু এদিনে পড়াইছে তখন কেনকে পড়াইছে কি বস্তু মোট এতিয়াও মানে কবার লেকচার দিব গেলে এইটুক মানে ইউজ করো বস্তুটা আপনার গম পাব কার কথা কই আছো তখন কি কইছে যে বাংলাদেশের মোট একজন বন্ধু হয়েছে লন্ডনের কিংস কলেজত আর ইংরেজ এজনে কইছে ইউ কাম টু ডাই আরে ইন্ডিয়ান পিপল ডোন্ট সি ইউ কাম টু ডাই বাংলাদেশে যে কইছে কিয় মই মরিবলে আহিম মানে ইউ কাম টু ডে এই যে ইউ কাম টু ডে ইংলিশ পিপল লুসন কাম টু ডাই দ্যাটস ওয়াই আপনার এই বানারসও কইছে ইংলিশ পিপল হ্যাজ ডান দ্য গ্রেটেস্ট ইনজাস্টিস টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারণ ইন্ডিয়ান এটাই কব গুড মর্নিং আর ইংলিশে কি কব গুড মর্নিং এই কয় স্যার রাইট ইয়েস স্যার তো অভিজ্ঞ এই সার্জন এই তেতিয়া মই চিনি পাইছো তেখেতৰ লেকচাৰটো আজিলৈকে মনত আছে আপুনি চাওক কিমান 15-20 বছৰ আগত অৰিয়েণ্টেশ্যন প্ৰগ্ৰামত যোগেন কলিতা ছাৰ তেখেতৰ কথা মই কৈ আছিলোঁ ইমান ধুনীয়াকৈ তেখেতে আজি কৈছে কি কি কৈছে মই এইটো কিয় দোহৰাম ইমান ধুনীয়াকৈ কৈছে মই শুনা নাই একো মই অৱগাহন কৰিছোঁ তেখেতৰ লেকচাৰৰ সাগৰৰ পৰা সাগৰ মই অৱগাহন যিমান তলত যাইছোঁ আৰু যাব ইচ্ছা কৰিছোঁ অক্সিজেন অভাৱ হোৱা নাই মোৰ এই সার্জন কি ক'ম দুটা PhD ভাইবা আৰু আৰু কিবা এফআইআর ফাইনাল রেজিস্ট্রেশন এইগুলো করেছিল স্যার ইহাতে আহিছে আহি পেলে ইমান ধুনিয়াকে লেকচার দিছে মানে মই মানে মই কৈছিলো মই একো শুনা নাই মই অবগাহন কৈছো মই গা ধুইছো তেখেতৰ লেকচাৰৰ তেখেতে কি কি কৈছো মই কব যোৱা নাই আমি আন্তরিক ধন্যবাদ জনাইছো আৰু এনেকে লেকচাৰ যদি কবাট হয় নহয় মোক কাইলৈ খবৰ দিব মই কিন্তু আকৌ শুনিবলৈ যাম কেচি দাস বা কবাট যদি হয় স্যারৰ লেকচাৰ মই কিন্তু শুনিবলৈ দৌড়ি যাম কিবা এটা মেনেজ কৰিম ইমান ভাল পাওঁ আজি নহয় প্ৰথম নহয় সেইদিনা অৰিয়েণ্টেশ্যন প্ৰগ্ৰামতো মই সেনেকৈ শুনিছিলোঁ ছাৰে শিকাইছিল এইখিনি ইংলিছ কাম টু ডাই কথা ক'ব লাগে কাম টুডে টু ডাই কৰি দিছে ইংলিছ মানুহজনে চ' ছাৰ ধন্যবাদ আপোনাক আন্তৰিক ধন্যবাদ ছাৰ আপোনাক মানে অন্তৰৰ পৰা কি ক'ম আৰু ভাষা নাই আৰু অন বিহাফ অফ এভৰিবডি তাৰপিছত আমাৰ জিতুমণি শৰ্মা ডাঙৰীয়াই আমাৰ ইমান ধুনীয়াকৈ আমাৰ প্ৰগ্ৰাম চলাই আছে তেখেতক আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ আৰু ডাইৰেক্টলি ইনডাইৰেক্টলি যিমান ইয়াতে মানুহবিলাক নিশ্চয় আৰু অন্য মানুহবিলাকো আমাক এই হেল্প কৰিছে এই অনুষ্ঠানৰ কাৰণে সকলোকে আমি ধন্যবাদ জনাইছোঁ থেংক ইউ আৰু লাষ্টত যোৱাৰ আগত জাষ্ট আকৌ সৰ্বে ভৱন্তু সুখিনঃ সৰ্বে সন্তু নিৰাময়া সৰ্বে ভদ্ৰাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভৱেত ওম শান্তি 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 সকলে ভাল থাকুক ধন্যবাদ সভার শেষর ফলে আহিলো।